বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো মেগা সিরিয়াল মিঠাই। আড়াই বছর পরেও অটুট জি বাংলার এই মেগার জনপ্রিয়তা। কিন্তু একটু একটু করে দিন ঘনিয়ে আসছে মিঠাইয়ের। দিন কয়েকের মধ্যেই ছোট পর্দা থেকে বিদায় নেবে এই মেগা। তার সুর বেঁধে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। কলাকুশলীদের সোশ্যাল মিডিয়া পোস্টেও মিলছে ইঙ্গিত। কিন্তু কবে শেষ হচ্ছে মিঠাই সেই খবর এখনও নাকি কারোর জানা নেই। দুদিন আগে আদ্রিত রায়ের একটি পোস্টে মন কেঁদে উঠেছিল ভক্তদের। অনেকেই পুরো পোস্ট না পড়ে হাঁপিতে শুরু করেছিলেন মিঠাই শেষ। এবার প্রকাশ্যে এলো মিঠাই ভক্তদের সাধের মনোহরা ভেঙে ফেলার ছবি। হ্যাঁ, মিঠাইয়ের পূর্ণ সেট ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই। সেই ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ, যা দেখা মাত্রই একদিকে যেমন মন খারাপ মিঠাই ভক্তদের, তেমনই ক্ষোভে ফুসছেন তারা। অনেকেরই প্রশ্ন, খুব কি দরকার ছিল? এই সেটেই কি শেষ হতে পারত না সিদায়ের গল্প? এক মিঠাই ভক্ত লেখেন, মিঠাইয়ের সিরিয়ালটার প্রত্যেক সদস্য যেমন আমাদের কাছে, তেমন এই মনোহরা নামক বাড়িটাও আমাদের খুব কাছের ছিল। এর নানা কোণে গাথা ছিল কত গল্প, কত ইমোশন, কত ভালোবাসা, কত হাসি কান্না। আমাদের সেই সিদায়ের রুমটা খুব আফসোস লাগছে। অপর একজন লেখেন, আমাদের প্রাণের চেয়ে প্রিয় মনোহরা চিরকাল আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। সিরিয়ালের সেট ভাঙার ছবি শেয়ার করে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস লেখেন, ভাঙা গড়ার খেলা। এই সেদিন মনোহরা তৈরি হয়েছিল আর ভাঙা হচ্ছে। এই আবেগঘন পোস্ট দেখে নিজেকে আটকাতে পারেননি মিঠাই সৌমিত্রিষাও। তবে মন শক্ত করে লিখেছেন, নতুনকে জায়গা ছেড়ে দিতে হয় এইভাবেই রাজেন্দা। আপাতত ভারতলক্ষ্মী স্টুডিওরই অন্য একটি ফ্লোরে হচ্ছে মিঠাইয়ের শুটিং। ঠিকানা বদলেছে, তবে শেষ দিনের শুটিং তা এখনও জানা নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইতিপূর্বে তা বেশ স্পষ্ট। মিঠাই সহ টিমের বাকি সদস্যরাও একটু একটু করে মিঠাইয়ের স্মৃতি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। মোদক পরিবারের মেজ মেয়ে শ্রীতমা ওরফে দিয়া মুখোপাধ্যায়ের একটি পোস্ট সম্প্রতি কাঁদিয়ে ছেড়েছে ভক্তদের। মনোহরাকে শেষ দিন বিদায় জানাতে না পারার আফসোসের কথা জানিয়ে দিয়া লিখেছেন, নতুনদের জায়গা দিতে বোধহয় এভাবেই সরে যেতে হয়। মিঠাইয়ের সেট ভেঙে সেখানে তৈরি হবে ফুলকির সেট, তারপর পুরোদমে জি বাংলা প্রোডাকশনের নতুন মেগার কাজ চলবে সেখানে। শোনা যাচ্ছে সন্ধ্যা ৬টার স্লটেই নাকি আসবে ফুলকি। চ্যানেলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।